আরজিকর মেডিকেলে ঘটনায় তদন্তের জন্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নার্কো টেস্ট কি করাতে পারবে সিবিআই? পলিগ্রাফ টেস্ট হবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। আজ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আদালতে পেশ করবে সিবিআই। এর আগে যদিও নার্কো অ্যানালিসিস এবং পলিগ্রাফ টেস্টে মৌখিক অসম্মতি জানিয়েছিলেন দুজনই। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, আজ আদালতে পেশ করে কেন্দ্রীয় এজেন্সি তরফ থেকে কি আবেদন করা হতে পারে? দেখো, তোমাকে বলে দিই, আজকে কিন্তু সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল দুজনকেই কোর্টে তোলা হবে। একদিকে যেমন তাদের কোর্টে তুলে তাদের জামিনের যদি আবেদন করা হয় তার বিরোধিতা করবেন সিবিআইয়ের গোয়েন্দারা, অন্যদিকে তুমি জানো এর আগের দিন যেদিন শুনানি চলছিল সেদিন কিন্তু সিবিআই তরফে আবেদন করা হয়েছিল যে তারা সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস টেস্ট করাতে চান এবং অন্যদিকে টালা থানার ওসির অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করাতে চান। তার মধ্যে একদিন আবার সিবিআই গোয়েন্দারা কোর্টে পৌঁছে যান, তারা কিন্তু সেই আবেদন সামনে রেখে শুনানির আবেদন জানান এবং যেটা আদালত সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে আজকে সেই মামলার শুনানি হবে। অর্থাৎ দুজনকেই আজকে ম্যাজিস্ট্রেটের সামনে, বিচারকের সামনে নিয়ে যাওয়া হবে এবং বিচারকের সামনে তারা জানাবেন যে তারা নার্কো অ্যানালিসিস টেস্ট বা পলিগ্রাফ টেস্ট করাতে চান কি না। তুমি জানো এর আগে সন্দীপ ঘোষের আগেই পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে, তিনি তখন কিন্তু সম্মতি দিয়েছিলেন। কিন্তু এখন যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি এবং আগের দিনও কিন্তু শুনানির সময় সন্দীপ ঘোষের আইনজীবী এবং অভিজিৎ মণ্ডলের আইনজীবীর তরফে যেটা বলা হচ্ছিল যে তারা নিজের কনসেন্ট দেবে না। অর্থাৎ এখন সবচেয়ে বড় প্রশ্ন তাহলে কি সন্দীপ ঘোষ নার্কো অ্যানালিসিস টেস্ট এবং অভিজিৎ মণ্ডল পলিগ্রাফ টেস্ট তাহলে কি সম্ভব হবে? কেন কি আইনজীবীরা বলছেন তারা কিন্তু নিজের কনসেন্ট দেবেন না এবং আইন বলছে কনসেন্ট না দিলে তাদের নার্কো অ্যানালিসিস টেস্ট বা পলিগ্রাফ টেস্ট করানো যাবে না। তুমি জানো এর আগে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে, সিবিআই সূত্রের খবর, সেই পলিগ্রাফ টেস্টের পর বেশি নতুন তথ্য কিন্তু বেরিয়ে আসেনি এবং সেখানে কিন্তু নেগেটিভ কিছু বেরিয়ে আসেনি, তাই কিন্তু সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস টেস্ট তারা করাতে চান। এবার দেখার বিষয় হবে যে আজকে দুজনকে যখন বিচারকের সামনে পেশ করা হবে তখন তারা কি বলেন, তারা নিজের কনসেন্ট দেন নাকি তারা ডিনাই করে দেন। ডিনাই করে দিলে কিন্তু দুজনের নার্কো অ্যানালিসিস এবং পলিগ্রাফ টেস্ট করানো সম্ভব হবে না। আর কিছুক্ষণের মধ্যেই দুজনকেই সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর থেকে বার করা হবে, দুজনকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হবে এবং সেখানে প্রথমে নার্কো এবং পলিগ্রাফ টেস্টের শুনানি হবে। যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি বিচারকের নিজের যে পার্সোনাল চেম্বার রয়েছে সেখানে ইন ক্যামেরা বন্ধ রুমে সেই শুনানি হবে এবং তারপর আবার নর্মাল যে মামলা, খুন এবং ধর্ষণ মামলা, সেখানে দুজনকে পেশ করা হবে। এবং দেখার বিষয় হবে গত 5 দিন ধরে তদন্ত করে সিবিআই কি নতুন তথ্য পেল এবং আজকে সিবিআই তরফে কি তথ্য কোর্টে পেশ করা হচ্ছে। প্রকাশ, সেদিকে অবশ্যই নজর থাকবে।